আমরা এত ভোগবাদী হয়ে গেছি, এত বস্তুবাদী হয়ে গেছি, সব কিছুই আমরা এনজয় করি এখন। এখন বৃষ্টি হলে আমরা বৃষ্টিটাকেও এনজয় করি, দেখি বৃষ্টি আল্লাহর নেয়ামত, আপনি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন, আনন্দিত হন, সে অর্থে এনজয় করেন, ঠিক আছে। কিন্তু একজন ইমানদার হিসাবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো খুঁটে খুঁটে আপনাকে আমাকে করতে হবে। আমরা আখিরাতের পথযাত্রী, বৃষ্টি থেকে আমাকে কামাই করতে হবে, রোদ থেকে আমাকে কামাই করতে হবে, গরম আসলে আমাকে কামাই করতে হবে, শীত আসলে আমাকে কামাই করতে হবে, গরিব হলে তখনও কামাই করতে হবে, ধনী হলে তখনও কামাই করতে হবে। ধনী হলে আমি দান করে কামাই করব, গরিব হলে ধৈর্য ধারণ করে, শুকর আদায় করে, সবর করে কামাই করব। গরমের উত্তাপ যখন ছড়ায় তখন জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চেয়ে কামাই করব। বৃষ্টি যখন হয় তখন আল্লাহর কাছে দোয়া করে কামাই করব। বৃষ্টি যখন হয় না তখন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, দোয়া করে কামাই করব। ইমানদার তার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের বিষয়টা বড় পিকুলিয়ার, বড় অদ্ভুত। ইমানদারের সব কিছুতেই কল্যাণ। আমরা বাংলায় যে বলি, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, অনেকটা সেই টাইপ যে ইমানদারের সর্বাবস্থায় কল্যাণ, শুধুমাত্র সে পদ্ধতিটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারে তাহলে তার অকল্যাণের কোনো দিক নাই। আপনি কষ্টে আছেন, এটাও কল্যাণের। যদি আপনি সবর করতে পারেন তাহলে কষ্টটা আপনার জন্য জান্নাতে নেয়ামত হয়ে আবির্ভূত হবে, আর সে নেয়ামত পাওয়ার পরে আপনার কাছে তখন মনে হবে, ইস, দুনিয়াতে যেরকম আরও কষ্ট হতো আর আরও সবর আমি করতে পারতাম, তাহলে নেয়ামতের পরিধি আরও বড় হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আসাবাহু খায়রুন, ইমানদারের যদি কোনো কল্যাণ সে পায়, শাকারা, সাথে সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমরা বৃষ্টি পেয়েছি, স্বস্তি এসেছে, গরমের তীব্রতা কমেছে, আমরা আলহামদুলিল্লাহ বলেছি, তাহলে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ বয়ে আনলো, বৃষ্টির মাধ্যমে আমরা কল্যাণ পাইলাম। আবার ওয়াইন আসাবাহু শাররুন, ইমানদারের যদি কোনো ক্ষতি আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা সংকটের মধ্যে ইমানদার যদি পড়ে, সবরা, সে সবর করে যে আল্লাহ গরমের তীব্রতায় আমরা গরমের দাবদাহে বড় নাকাল, বড় অস্থির, তো এই সময় এত কষ্ট হচ্ছে, আল্লাহ তারপর আমি আমার মুখ দিয়ে কোনো খারাপ শব্দ ব্যবহার করছি না, আমি অস্থির হয়ে আছাড় পিছাড় করছি না, গালমন্দ করছি না, আমি আপনার ফয়সালাকে মেনে নিয়ে সবর করছি। এই যে সবর করলো সে কঠিন সময়ে, সেটা তার জন্য কল্যাণ বয়ে আনলো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সবর এবং শুকর করার তৌফিক দান করুন।